ভক্তি যার থাকে অবিচল অসীম কৃপা পায় সে নিতে যিশুর প্রতি ভক্তি। পুনরুত্থানের পরে প্রভু যীশু খ্রিস্টের প্রথম উপহার ছিল শান্তি, আমরা প্রত্যেকে তাই শান্তির প্রত্যাশী, আমিও এবং আপনারও সবাই সেই শান্তি কামনা করি। তাই শান্তির প্রতীক ওয়ান টু থ্রি। পবিত্র ইস্টার সানডের এই শুভ দিনে সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে পাপের বন্ধন থেকে মুক্ত করে সকল মানুষের মধ্যে শান্তি স্থাপন করতে, তাকে তাই বলা হয় শান্তিরাজ। শান্তি আমরা সকলেই চাই, কিন্তু শান্তি স্থাপনের কষ্টটুকু দুঃখটুকু আমরা অনেক সময় গ্রহণ করতে চাই না। প্রভু যীশু খ্রিস্ট আমাদের আদর্শ। শান্তি স্থাপনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যই তাকে অসহনীয় যন্ত্রণাময় ক্রুশীয় লজ্জাজনক মৃত্যুবরণ করতে হয়েছিল। মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, তৃতীয় দিনে তিনি পুনরুত্থান করেছেন। সত্যের জয়, পাপের বিরুদ্ধে জয়, মৃত্যুর উপর বিজয় উৎসব, এ পবিত্র দিনে পুনরুত্থিত খ্রিস্টের শান্তি, ভালোবাসা ও আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এই কামনা করি।
বিকল সাপের জাত তোমরা। পিতা আব্রাহামের বংশধর বলে মিথ্যা অহংকার করো না, কারো উপর অত্যাচার করো না, তোমরা অনুতাপ করো, স্বর্গরাজ্য এখন সমাগত। তিনি আসছেন, তিনি তোমাদের অগ্নিতে এবং পবিত্র আত্মায় দীক্ষাস্নান করবেন। তিনি আসছেন, মন ফেরাও। আপনি আমার কাছে, আমারই বরং আপনার হাতে দীক্ষাস্নাত হওয়া দরকার। এখনকার মতো রাজি হও। আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন, ইনি ঈশ্বরের মেষশাবক, জগতের পাপ যিনি হরণ করেন, সমগ্র জাতির মানুষের কাছে তাকে প্রকাশ করার জন্যই আমি এই জগতে এসেছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে ইনি সেই ঈশ্বর পুত্র খ্রিস্ট। যদি সত্যি ঈশ্বরের পুত্র হও তাহলে আদেশ করো এই পাথরগুলো রুটি হয়ে যাক। শাস্ত্রে লেখা আছে মানুষ শুধু রুটি খেয়েই বাঁচতে পারে। যদি সত্যি ঈশ্বরের পুত্র হও তাহলে নিজে ঝাঁপিয়ে পড়ো, শাস্ত্রে তো লেখা আছে স্বর্গের দেবদূতগণ তোমাকে রক্ষা করবে। শাস্ত্রে এও লেখা আছে তুমি তোমার প্রভু ঈশ্বরকে কখনো পরীক্ষা করো না। এই জগৎ সংসারের সমস্ত কর্তৃত্ব ভার এবং সমস্ত ঐশ্বর্য আমি তোমাকেই দেব, যদি প্রণত হয়ে একবার আমাকে প্রণাম করো। দূর হও শয়তান, শাস্ত্রে তো লেখাই আছে তুমি একমাত্র তোমার প্রভুকেই কেবল পূজা করবে, তার আরাধনা করবে।
আমার সঙ্গে চলো, আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে। আমি চাই তুমি সেরেই ওঠো। যাও যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও, সবাই জানুক তুমি এখন সুস্থ। আপনি তো পাপী লোকদের বন্ধু। আমি তো ধার্মিকদের জন্য নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। কারণ সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই, ব্যাধিগ্রস্ত যারা। তোমরা মিথ্যা শপথ করো না, পরের সম্পদ হরণ করো না, চুরি করো না, ব্যভিচার করো না, নরহত্যা করো না, ঘুষ খেও না। যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, অভিশাপ দেয়, তাদেরও মঙ্গল কামনা করো। তোমার পাপ ক্ষমা করা হল। লোকটা কে? ও তো ঈশ্বর নিন্দা করছে। একমাত্র ঈশ্বর ছাড়া কেই বা পাপ ক্ষমা করতে পারে? তোমরা এসব কথা ভাবছো কেন? আমি তোমাকে সত্যি বলছি, ওঠো। তোমার খাটিয়া তুলে নিয়ে ঘরে ফিরে যাও। তোমরা যদি এই শিশুর মতো সহজ সরল না হয়ে ওঠো, তাহলে স্বর্গরাজ্যে প্রবেশ করা খুব কঠিনই হবে। আমি তোমাদের সত্যি বলছি, জগতের অন্তিম দিনে স্বর্গদূতেরা এসে ধার্মিকদের মাঝ থেকে দুর্জনদের পৃথক করবে, তারপর নিক্ষেপ করবে অনন্ত অগ্নিকুণ্ডে। গুরু, বিধানের শ্রেষ্ঠ আদেশ কোনটি? তোমার স্বয়ং ঈশ্বর প্রভুকে তোমার সমস্ত মন, সমস্ত অন্তর, সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসবে। আর দ্বিতীয় আদেশ? তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসবে। আমার প্রতিবেশীকে? শোনো তাহলে। একদিন এক পথিক পাহাড়ি পথে হেঁটে যাচ্ছিল। এক ডাকাত এসে তাকে আঘাত করে সব কিছু লুট করে নিয়ে গেল। রক্তাক্ত লোকটা অচেতন হয়ে পড়ে থাকে। ওই পথে আসে একজন ধর্মযাজক, লোকটাকে দেখে পাশ কাটিয়ে চলে যায়। আসে একজন সমাজ নেতা লেবীয়, সেও ব্যস্ততা দেখিয়ে চলে আসে। আসে একজন বিজাতীয় সামারীয়, আহত লোকটাকে দেখে তেল ও দ্রাক্ষারস মাখিয়ে তার ক্ষতস্থান বেঁধে দেয় এবং তাকে বহন করে নিয়ে যায়। পরে লোকটা সুস্থ হয়ে ফিরে যায়। এই যে একজন ধর্মগুরু, একজন সমাজ নেতা লেবীয়,
একজন বিজাতীয় সামারীয়। এই তিনজনের মধ্যে আহত লোকটার প্রতিবেশী কে? যে বিজাতীয় লোকটা আহত লোকটিকে সেবা যত্ন দিয়ে সুস্থ করেছে সেই তার প্রতিবেশী। তাহলে যাও, তুমিও সেই রূপ করো, তোমার প্রতিবেশীকে ভালোবাসো। দয়া করুন প্রভু, আমার প্রতি দয়া করুন, আমি যেন দেখতে পাই প্রভু, আমি যেন দেখতে পাই প্রভু, দয়া করুন আমার প্রতি দয়া করুন, আমি যেন দেখতে পাই। শান্ত মনে ঘরে ফিরে যাও, খোলা আছে দ্বার, তোমার অন্ধতা থেকে মুক্তি দেবে অবিচল বিশ্বাস তোমার। প্রভু আমি দেখতে পাচ্ছি প্রভু, আমি দেখতে পাচ্ছি প্রভু, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি প্রভু, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি প্রভু, আমি দেখতে পাচ্ছি প্রভু। তোমরা লোক দেখানো ধর্মকর্ম করো না, যখন উপোস করো তখন ভণ্ডদের মতো বিষণ্ন ভাব দেখিও না, এই পৃথিবীতে ধন সম্পদ সঞ্চয় করো না, বরং সঞ্চয় করো পরকালের জন্য। আপনি কোন অধিকারে এসব কথা বলছেন? আমি তোমাকে সত্যি বলছি, পিতার আদেশ পরিপূর্ণ করতেই আমি এই জগতে এসেছি, যে আমাতে বিশ্বাস করে সে অনন্তকাল বেঁচেই থাকবে। লোকটা কি করে বলছে যে আমি স্বর্গ থেকে নেমে এসেছি? আপনি যদি সত্যি খ্রিস্ট হন তাহলে স্পষ্ট করে বলুন, কি করে আপনি নিজেকে ঈশ্বর পুত্র বলে দাবি করছেন? স্বর্গ থেকে যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতা এবং আমি, আমরা এক। পিতা যেমন আমার মধ্যে বিরাজমান তেমনি আমিও পিতার মধ্যেই আছি। লোকটা ঈশ্বর নিন্দা করছে। পরের বিচার না করে বরং নিজের দোষ শুধরে নাও, যে নীতিতে পরের বিচার করবে সেই নীতিতে তোমাদেরও বিচার করা হবে। অপরকে ক্ষমা করো, তোমাকেও ক্ষমা করা হবে। লোকটা কে? উনি উনি তো নাজারেতের প্রবক্তা যিশু। দেখেছো, এই গোটা জগৎটাই ওর পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছে। ধর্মই যদি না থাকে তাহলে ইহুদি জাতিরা রইল কি? ওকে শেষ করে দিতে না পারলে আমাদের অবস্থা আরো বিপন্ন হবে। অতএব ভেবেছিলাম যিশুর শিষ্য হলে প্রচুর অর্থবিত্তের মালিক হব, তার এত ক্ষমতা, এত অলৌকিক শক্তির বলে তিনি রাজা হবেন। আমি আমি অনেক অর্থ নাড়াচাড়া করব, কিন্তু না, কিচ্ছুই হলো না, কিচ্ছু না, কিচ্ছু না। যুদাস, তোমার গুরু শুদ্ধ তোমাকে শাস্ত্র বাক্য বলে বিভ্রান্ত করেছে, তার শিষ্যরা তোমাকে লোভী চোর বলে উপহাস করে, আর তুমি? আমি চাই অর্থ, বিত্ত, মান সম্মান, সব চাই, সব চাই। তাহলে তোমার গুরুকে শত্রু হাতে তুলে দাও, বিনিময়ে পাবে প্রচুর রূপমুদ্রা। রূপমুদ্রা? হ্যাঁ, রূপমুদ্রা আমার চাই, রূপমুদ্রা আমার চাই। আমি মহাযাজক কাইফার কাছে যাব, মহাযাজক কাইফা, মহাযাজক কাইফা। মহাযাজক কাইফা, যিশু নামে এক ভণ্ড সন্ন্যাসী ধর্মের নামে নতুন নতুন বিধান প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে, নানা রূপ অলৌকিক কর্মকাণ্ড ঘটিয়ে মানুষকে প্রলুব্ধ করছে, ফলে অন্ধ দেখতে পাচ্ছে, পঙ্গু
হেঁটে বেড়াচ্ছে, বোবা কথা বলছে, কুষ্ঠরোগী নিরাময় হচ্ছে, এই সবই হচ্ছে মুখের বাক্য আর হাতের স্পর্শে। শুধু তাই নয়, লাজার নামে এক মৃত যুবককে চার দিন পর কবর থেকে জীবিত করে তুলেছেন। আর এসব কর্মকাণ্ড দেখে শুনে হাজার হাজার জনতা ওর কথা বিশ্বাস করছে। সুযোগ বুঝে লোকটা প্রচার করে বেড়াচ্ছে যে সে নাকি ইহুদি জাতির ত্রাণকর্তা। ইহুদি জাতির ত্রাণকর্তা? না না না, ত্রাণকর্তা সেই আমাদের ত্রাণকর্তা হতে পারে না। ওকে গ্রেফতার করা হোক। গ্রেফতার? চাই ধর্মদ্রোহিতার বিচার, চাই অপরাধীর চরম শাস্তি। শাস্তি সমস্ত জাতির বিনাশের চেয়ে একটিমাত্র মানুষের মৃত্যু হয় বাঞ্ছনীয়। তবে বিস্তার পর্বের সময় নয়। আমি যিশুর শিষ্য যুদাস। আমি আমার গুরুকে আপনাদের হাতে তুলে দেব, বিনিময়ে আমাকে তুমি যদি কাজটা করে দিতে পারো তোমাকে আমরা 30 রৌপ্য মুদ্রা প্রদান করব। আমি রাজি। আজ রাতে গেচ্ছিমানির বাগানে আসবেন, আমি যাকে রাব্বি বলে চুম্বন করব সেই যিশু। গেচ্ছিমানি আজ রাতে গ্রেফতার। আজ আমি তোমাদের পা ধুয়ে দিব। গুরু, গুরু হয়ে আমি যা করছি তোমরাও পরস্পরের প্রতি তাই করো। তোমাদের মধ্য থেকে একজন আমাকে শত্রুর হাতে সমর্পণ করবে। প্রভু, কে আপনাকে শত্রুর হাতে তুলে দেবে? গুরু, সে কি আমি? এই রুটির টুকরো আমি যার হাতে দেব সেই। তোমরা নিয়ে খাও। পিতা, যদি সম্ভব হয়
এই দুঃখের পানপাত্র আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও। তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। লাল টকটকে রক্ত ফোটায় ফোটায় ঝরে, সে তো আমারই তরে, সে তো তোমারই তরে। লাল টকটকে রক্ত ফোটায় ফোটায় ঝরে, সে তো তোমারই তরে, সে তো তোমারই তরে। লাল টকটকে রক্ত হায় মানব, তোমার প্রভুকে ভুলে গিয়ে আর কতকাল সংসারের ঘনমানে লিপ্ত হয়ে থাকবে? এমন ভালোবাসা দেখেছ কি কখনো, এমন প্রেম প্রীতি বুঝেছ কি কখনো? পিতা, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। দেখেছ কি কখনো এমন প্রেম, বুঝেছ কি কখনো? দেখো, মানব পুত্রকে শত্রুদের হাতে তুলে দেওয়া হচ্ছে। রাব্বি, তোমার তরবারি কোষবদ্ধ করো। যারা অস্ত্র ধারণ করে, অস্ত্রের আঘাতেই তাদের মৃত্যু হয়। না না, যুধাস, সামান্য অর্থের লোভে তুমি তোমার গুরুকে শত্রুদের হাতে তুলে দিয়েছ। তুমি বিশ্বাসঘাতক, তুমি চোর, তুমি বিশ্বাসঘাতক। সামান্য অর্থের লোভে তুমি তোমার গুরুকে বিক্রি করেছ, বিক্রি করেছ। মহাযাজক কাইভা, তুমি তুমি তোমার অর্থ। এই লোকটা বলেছে আমি ঈশ্বরের মন্দির ভেঙে তা আবার তিন দিনে করে তুলতে পারবো। তোমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, উত্তর দিচ্ছ না কেন? জীবনময় পরমেশ্বরের দিব্য দিয়ে বলছি, তুমি কি সেই খ্রিস্ট, সেই ঈশ্বর পুত্র? কথাটা আপনি নিজেই তো বলছেন। হ্যাঁ, আমি তাই। ও তো ঈশ্বর নিন্দা করছে, এরপরেও কি সাক্ষ্য প্রমাণের কোন প্রয়োজন আছে? ও মৃত্যুদণ্ড পাবার যোগ্য। মৃত্যুদণ্ড? অপরাধীকে মৃত্যুদণ্ড দেবার অধিকার যাজক মহাসভার নেই। তাই ওকে প্রদেশপাল পিলাতের দরবারে নিয়ে চলো, নিয়ে চলো। মহামান্য রাজ প্রতিনিধি, এই ভণ্ড প্রতারক লোকটা ইহুদি ধর্মের বিধানকে পদদলিত করে জনগণকে বিভ্রান্ত করছে। ধর্ম অবতার, এই রাজদ্রোহী মহান সম্রাটের বিরুদ্ধে বিপ্লবের বাণী প্রচার করে লোকদেরকে উত্তেজিত করছে। এই লোকটা নিজেকে ইহুদিদের রাজা বলে দাবি করেছে। রাজা? তুমি কি ইহুদিদের রাজা? আপনি তো নিজেই বলছেন আমি রাজা, কিন্তু আমার রাজ্য এই জগতে নয়। সত্যের সপক্ষে সাক্ষ্য দিতেই আমি এই জগতে এসেছি। সত্য? সত্য কি? আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমি তো এই লোকটার দণ্ডনীয় তেমন কোনো অপরাধী খুঁজে পাচ্ছি না, তাই শুধুমাত্র কষাঘাত করে আমি ওকে ছেড়ে দেব। যাজক মহাসভা এই অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে, ওকে মুক্তি দেওয়া হলে মহান সিজারের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হব। মহাযাজক কাইফা, আমি জানি অপরাধ বিচার করে নয়, হিংসায় উন্মত্ত হয়ে
আপনারা ওকে শাস্তি দেবার ব্যবস্থা করেছেন সেনাপতি। এই যে ইহুদিদের রাজা, ওকে ক্রুশে দিন, ক্রুশে দিন। নিস্তার পর্ব উপলক্ষে প্রতি বছর আমি একজন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দিয়ে থাকি। কুখ্যাত খুনি ও রাজদ্রোহী ওই বারাব্বাস, আর এই যিশু, আমি কাকে মুক্তি দেব? বারাব্বাসকে, বারাব্বাসকে মুক্তি দিন, যিশুকে ক্রুশে দিন। কেন? শাস্ত্র কি একজন নির্দোষ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেবার বিধান দিয়েছে? ও তো নিজেকে ঈশ্বর পুত্র বলে দাবি করছে। ঈশ্বর পুত্র, রক্তপাতের জন্য আমি দায়ী থাকবো না। ওর রক্তপাতের জন্য আমরা আমাদের সংসারের আইনেই চুপ চুপ হয়ে দায়ী থাকবো। জীবন আছে আমার মৃত্যুহীন অনন্ত সেই জীবন, কাটার ঘায়ে পাথর কনায় নগ্ন পায়ে সুধাত্রি। আমার জন্য কেঁদো না, বরং তোমাদের সন্তানদের জন্য কাঁদো। ও তো অপরকে বাঁচিয়েছে, ও যদি সত্যি ঈশ্বরের সেই খ্রিস্টই হয় তাহলে এবার নিজেকে বাঁচাক। ও তো বলেছে ঈশ্বরের মহামন্দির ভেঙে আবার তিন দিনে তা নির্মাণ করে দিতে পারবে, এবার ও ক্রুশ থেকে নিজেই নেমে আসুক না। পিতা, এদের ক্ষমা করো, এরা কি করছে এরা তা জানে না। মা, ওই দেখো তোমার পুত্র চোহন, ওই দেখো তোমার মা, আমার পিপাসা পেয়েছে। সমস্তই পূর্ণ হলো, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করেছো? পিতা, তোমার হাতে আমার প্রাণ বলিলাম। সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। তোমার মনে আগে
খুঁজে বেড়াচ্ছ কেন? নাজারেতে সে যিশুকেই তো খুঁজছ যাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তিনি পুনর্থিত হয়েছেন। তার শিষ্যদের গিয়ে বলো তিনি এখন গালিলিয়ায় যাচ্ছেন। কেন
কাকে খুঁজছো? আমার প্রভু কে? কে তুমি? তুমি কি দেখেছো আমার প্রভু কোথায়? মারিয়া? কে? প্রভু রাবুনি! আমাকে আঁকড়ে ধরো না মারিয়া, আমি তো এখনো ঊর্ধ্বলোকে পিতার কাছে যাইনি। তুমি সবাইকে গিয়ে বলো আমি পিতার কাছে যাচ্ছি। আমি প্রভুকে দেখেছি, সত্যি তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি মৃত্যুঞ্জয়ী। প্রভু যীশু আজি কে হলো জয়, সমাধি শূন্য পাপের পরাজয়, সমাধি শূন্য পাপের পরাজয়। প্রভু যীশু আজি কে হলো জয়, সমাধি শূন্য পাপের পরাজয়, সমাধি শূন্য পাপের পরাজয়। তোমরা পবিত্র আত্মায় দীক্ষা স্নাত হয়ে পরাক্রম লাভ করবে, তখন পৃথিবীর প্রান্ত সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। স্বর্গে ও মর্তে সমস্ত অধিকার আমাকে দেয়া হয়েছে। আমি তোমাদের যা যা আদেশ করেছি সমস্ত সৃষ্টির কাছে তা প্রকাশ করো, তাদের তা পালন করতে শেখাও। আমি প্রতিদিন প্রতি মুহূর্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি সেই যুগান্ত পর্যন্ত। মহান সৃষ্টিকর্তার অকৃপণ ভালোবাসা ও অফুরন্ত আশীর্বাদের অনল বর্ষণে হিংসা, বিদ্বেষ আর ধর্মান্ধতার সকল অন্ধকার মুছে যাক। শুদ্ধতার মঙ্গল আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি মানব হৃদয়। সেই অনুতপ্ত হৃদয়ের অমলিন ভালোবাসা উৎসর্গিত হোক ভালোবাসা বঞ্চিত সকল দুঃখী মানুষের কল্যাণের জন্য। খ্রিস্ট রাজা যীশু তাঁর আত্মবলিদানের বিনিময়ে মানুষের মুক্তি সাধন করেছেন। মানুষ ফিরে পেয়েছে তাদের হারিয়ে যাওয়া স্বর্গের অধিকার। প্রভু যীশুর হয়ে